কিরে, বাংলা পরীক্ষাটা কেমন দিলি? ধুর, এত বড় মাথায় নিয়ে হয় নাকি? আর ইংরেজিটা? ধুর। আর অঙ্ক? ধুর। ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান? ধুর ধুর ধুর। এবারের এক্সামটাই মনে হয় যাবে। ভাই, তুই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাসনি। ওরে, এটা খুব কঠিন কাজ, এটা আমায় দিয়ে হবে না। ইচ্ছা থাকলে উপায় হয়। আদিকাল থেকে এখনো পর্যন্ত এই প্রবাদ বাক্যটি চলে এসছে, সঠিকভাবে কোনো কাজ সম্পন্ন করা বা কোনো কাজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে করার ক্ষমতা কয়জনেরই বা আছে। মানুষের ইচ্ছা শক্তি বাড়ানোর উপায় বের করতে গবেষকরা বিস্তর গবেষণা করেছেন। গবেষকরা বলছেন, মানুষের ইচ্ছা শক্তি নির্ভর করে পেশিশক্তির ওপর। সারাদিন অত্যাধিক খাটনি করার ফলে পেশিশক্তি কমে যায়, যার ফলে যথারীতি ইচ্ছা শক্তিও কমতে থাকে। তাই গবেষকরা বলেছেন, সময় মতো খাদ্য গ্রহণ ও সময় মতো শরীরকে রেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। গবেষণা এটাও প্রমাণিত হয়েছে যে সঠিক পরিচর্যার মাধ্যমে ইচ্ছা শক্তি ক্ষমতাও বাড়ানো যায়। আর এই ইচ্ছা শক্তি বেশি থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক গবেষকদের মতে কিভাবে ইচ্ছা শক্তি বাড়ানো যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো নাম্বার ওয়ান, মেডিটেশন। মেডিটেশনের কাজ হলো নিজের ব্রেনকে কন্ট্রোল করা। যেমন ধরুন, আজ আমাকে এই পড়াটি শেষ করতেই হবে, সেটি যেভাবেই হোক। একটি গবেষণায় দেখা গেছে, মাত্র 10 মিনিট মেডিটেশন করলে আপনি 2 থেকে 3 মিনিট পর যে কোনো কাজে ফোকাস করতে পারেন, যে কোনো কাজে আপনি এনার্জি পাবেন এবং আপনার মানসিক চাপও কমবে। তাই নিয়মিত মেডিটেশন করতে পারলে আপনার মনোযোগ, ইচ্ছাশক্তি, মনে রাখার ক্ষমতা, এই সব কিছুই অনেকগুণ বেড়ে যায়। আর এই মেডিটেশন কখন, কিভাবে অ্যান্ড কতটা করতে হবে এবং এর সম্পূর্ণ রেজাল্ট ও এফেক্ট সম্পর্কে আমরা অলরেডি আগের কিছু ভিডিওতে আলোচনা করেছি, যেগুলো আপনি ওপরের আই বাটন কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন। নাম্বার টু, ওয়ার্ক অন দ্য ফিজিক্যাল মোশনস, অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গির উপর কাজ করুন। ইচ্ছাশক্তি বাড়াতে শারীরিক অঙ্গভঙ্গির উপর কাজ করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা এই নিয়েও একটি গবেষণা করেছেন। 2 সপ্তাহ ধরে চলা এই গবেষণায় তারা একটি দলকে সাধারণভাবে চলাচল করতে বলেন আর অপর একটি দলকে বলেন চলাচলে সামান্য একটু পরিবর্তন করতে। আর এই পরিবর্তনটা হলো, যখনই আপনি নিজের মধ্যে অলসতা বোধ করবেন তখন সোজা হয়ে বসুন। আর এই সাধারণ একটি অভ্যাসের পরিবর্তন তাদের মধ্যে ইচ্ছাশক্তিকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছিল। নাম্বার থ্রি, লো সুগার ফুডস, অর্থাৎ স্বল্প শর্করা জাতীয় খাবার খাওয়া। যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন আমাদের দেহ খাদ্য থেকে কিছু রাসায়নিক পদার্থ গ্রহণ করে, যেটি রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আমাদের ব্রেনে চলে যায় এবং আমাদের চিন্তা শক্তি, বুদ্ধি ও ইচ্ছা শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। তবে সেটাও হওয়া চাই পরিমিত, কারণ কোনো কিছুই অত্যাধিক ভালো নয়। নাম্বার ফোর, আর্লি স্লিপিং। আমরা অনেকেই আছি যারা রাতের পর রাত জেগে কাজ করি। আরে ভাই, যে কাজটি আপনি রাতে করতে পারেন সেটা দিনে করতে অসুবিধা কোথায়? আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে ঘুমের কথা কেন বলছি, কারণ আমাদের 4 নম্বর পয়েন্ট হলো পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। ঘুম ঠিক মতো না হলে এর প্রভাব পড়ে আমাদের মনে, যার ফলে আমাদের ব্রেনেও চাপ পড়ে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেওয়ার ফলে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ তৈরি করতে পারে না, যার ফলে ব্রেনের যতটুকু দরকার ততটুকু এনার্জি পায় না। এর ফলে আপনার মনের জোর বা ইচ্ছাশক্তি ঠিকভাবে কাজও করতে পারে না। তাই আমাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর। নাম্বার ফাইভ, শরীর চর্চা করা। আপনার শরীরকে যা সহ্য করাবেন সে তাই সহ্য করবে। তাই প্রথম প্রথম আলসেমি লাগলেও একটু একটু করে শরীর চর্চা করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আর খারাপ লাগছে না, বরং আপনার শরীরটা ফিট লাগবে। আর তখন আপনি যে কোনো কাজ ইচ্ছা মতো করতে পারবেন এবং আপনার কাজ করার এনার্জিও বেড়ে যাবে, আর এর সাথে সাথেই বাড়বে আপনার ইচ্ছা শক্তি। নাম্বার সিক্স, ওয়ান্স এ ওয়ার্ক ইজ কনসেন্ট্রেটেড, অর্থাৎ একসময় একটি কাজেই মনোযোগ দেওয়া। একসময় একটি কাজকেই প্রাধান্য দিলে মনকে ফোকাস করানো অনেক সহজ হয়। তাই একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে না বসে এক একটা কাজ সম্পন্ন করুন, এতে আপনার মনোযোগ বাড়বে। যেমন মনে করুন আপনি একটি পাজেল কমপ্লিট করছেন, আর তখন আপনার মনোযোগ অন্য কোনো কাজের দিকে না দিয়ে সম্পূর্ণ ফোকাস পাজেল সলভের দিকেই করুন। আর এই প্রক্রিয়াটি আপনার ব্রেনকে সাহায্য করে মনকে কেন্দ্রীভূত করতে। আর এটি প্রত্যেক দিন একটু একটু প্র্যাকটিস করলে আপনার ইচ্ছাশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। নাম্বার সেভেন, মনোযোগী হওয়ার চর্চা করুন। আমরা সাধারণত প্রতিদিনকার কাজ করি একটি নিয়ম বাঁধা ছকে, যেমন কি পড়বো, কি খাবো, কোথায় যাব, এই সব কাজগুলি আমাদের মনে আগেই ঠিক করা থাকে এবং আমরা এর বাইরে কোনো কাজই করি না। কিন্তু একটু ভেবে দেখুন তো, এটা কি আপনি একঘেয়ে জীবনযাপন করছেন না? আপনার কি মনে হয় কেন আপনি টেবিলে শুধু ভাতই খাচ্ছেন, রুটি কেন খাচ্ছেন না? আসলে আমি বলতে চাইছি, আমাদের জীবনটা যদি বৈচিত্র্যময় না হয় তাহলে সবকিছুই একটা পর্যায়ের পর গিয়ে বিরক্তিকর হয়ে ওঠে। তাই নিজের দিকে একটু মনোযোগ দিন আর এই মন দেওয়ার চর্চাটা প্রত্যেক দিন করুন, তাহলেই দেখবেন আপনার জীবনটা ততটাও সাদামাটা নয় যতটা আপনি ভাবছেন। অ্যান্ড নাম্বার 8, লক্ষ্য অর্জনের পথকে ভাগ করে নিন। ছোটবেলায় অনেকের বিভিন্ন কিছু হওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আমরা কি সেটা প্রত্যেকে অর্জন করতে পারি? পারি না, কিন্তু অনেকেই পারে। এবং তার কারণ হলো, সে তার লক্ষ্যকে স্থির রাখে এবং তার জন্য যা করতে হবে সেটাকে ভাগ করে নেয়। হ্যাঁ, আপনি নিজেই পারেন নিজেকে পরিবর্তন করতে, তাই আপনি সেই কাজটাই করুন যেটা করতে আপনার ভালো লাগে। অ্যান্ড সেই কাজটি যতই কঠিন হোক না কেন কখনোই হাল ছাড়বেন না। হ্যাঁ, যে কোনো কাজ অনেক কঠিন হতেই পারে, কিন্তু অসম্ভব কখনোই নয়।
তো বন্ধুরা, এই 8টি স্টেপ ফলো করলে আপনার ইচ্ছা শক্তি অবশ্যই বাড়বে। এন্ড আপনি আপনার ছোটবেলায় কি হওয়ার বা কি কাজ করার স্বপ্ন দেখতেন তা কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।